নবম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এ খস অ্যান্ড এক্সপোরিং ইটস ইফেক্টস থেকে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু এবং টেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে

এবং কোন স্টেটমেন্টগুলো ফলাফল তা বের করতে হবে চলো একটি টেক্সটের কারণ ও ফলাফল কিভাবে চিহ্নিত করতে হয় তা শিখি নিচের নোটটি পরো এবং পরে কাজটি অর্থাৎ পরে যে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটি আছে এখানে যে কাজগুলো আছে সে কাজগুলো আমাদের করতে হবে আর সেই জন্য আমাদের এই টেক্সটটা ভালো করে বুঝতে হবে এখানে দিয়ে আছে নোট অন হাউ টু আইডেন্টিফাই এ কজ অ্যান্ড 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 ইফেক্ট ইন এ অর্থাৎ টেক্সটের মধ্যে আমরা কীভাবে কজ এবং ইফেক্টটাকে চিহ্নিত করতে পারবো টু আইডেন্টিফাই এ কজ অ্যান্ড অ্যান ইফেক্ট ইন এ টেক্সট ইউজ দ্য ফলোইং স্ট্র্যাটেজি এখানে বলা হচ্ছে যে একটা টেক্সটের মধ্যে কজ এবং ইফেক্ট চিহ্নিত করার জন্য নিচের যে কৌশলগুলো ব্যবহার করো এবং প্রথম যে কৌশলটা এটা আমরা আগে বোঝার চেষ্টা করি জেনারেলি কজেস রিটেন ফার্স্ট দেন কামস দ্য ইফেক্টস অর রেজাল্টস সাধারণত কারণটা প্রথমে লেখা হয় যে কোনো কিছু কারণটা প্রথমে লেখা হয় তারপরে এর ইফেক্টস মানে এর যে রেজাল্ট যে ফলাফল সেটা কারণে পরে লেখা হয় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেয়ার আর মেনি ট্রিজ ইন হিস ইন দিস এরিয়া এই এলাকায় অনেকগুলো বৃক্ষ অর্থাৎ গাছ রয়েছে দ্য এয়ার ইজ ফ্রেশ হেয়ার বায়ু এখানে খুবই নির্মল তো হিয়ার দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য কস অর্থাৎ এখানে এই এলাকায় অনেকগুলো গাছ আছে বলে বায়ু বাতাসটা কীরকম নির্মল তাহলে প্রথমটা হচ্ছে কস অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ দ্য ইফেক্ট অফ দ্য কজ আর দ্বিতীয় যে বাক্যটি অর্থাৎ দ্য এয়ার ইজ ফ্রেশ হেয়ার যে এখানে বায়ু হচ্ছে নির্মল এটি হচ্ছে সেই কারণটার ইফেক্ট কারণটা কি যে এই এলাকায় অনেকগুলো গাছ আছে অর্থাৎ প্রথম টেকনিক প্রথম স্ট্র্যাটেজি যে প্রথমে কজ থাকে এরপরে কজের ইফেক্ট থাকে এখন আমরা দ্বিতীয় যে স্ট্র্যাটেজি সেটা একটু বোঝার চেষ্টা করি দ্য কজেস অ্যান্ড ইফেক্টস আর জয়েন্ট উইথ ওয়ার্ডস লাইক অ্যাস অ্যান্ড সো অর্থাৎ কজ এবং ইফেক্টগুলো কিছু ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে যেমন অ্যাস এবং সো মানে এরকম কিছু ওয়ার্ড দ্বারা যুক্ত থাকে হাও বা দিস ক্যান অলসো বি জয়েন্ট উইথ সাম লিঙ্কিং ডিভাইসেস যাই হোক এগুলো আবার কিছু লিঙ্কিং ডিভাইস রয়েছে এগুলোর সাথে যুক্ত থাকে যেমন দেয়ার ফর মানে তাই কনসিকুয়েন্টলি মানে পরিণামে অ্যাজ আ রেজাল্ট মানে ফলে দাস মানে এভাবে দেড় সোহাই মানে সে কারণে ফর দ্যাট রিজন মানে সে কারণে মানে এগুলো হচ্ছে লিঙ্কিং ডিভাইসেস এগুলো দিয়ে কিন্তু যুক্ত থাকে কজ এবং ইফেক্টসগুলো যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে দ্যাট ট্রাফিক ইজ টারিবল টুডে যে ট্রাফিক যানবাহনের যে চাপ আজকে খুব ভয়ঙ্কর দ্যস ওয়াই আই এম লেট সে কারণে আমার দেরি হয়েছে তাহলে এখানে এই যে লিঙ্কিং যে ডিভাইসটা ব্যবহার করা হয়েছে তা লিঙ্কিং ডিভাইসের আগে এটা কিন্তু কস কসটা কি যে আজকে ট্রাফিক জ্যাম অর্থাৎ যানবাহনের যে চাপ অনেক বেশি আর সে কারণে আমার লেট লেট হয়েছে অর্থাৎ আই এম লেটটা হচ্ছে ইফেক্ট আর দ্য ট্রাফিক স্টারিবল টুডে এটা হচ্ছে কস আর এই দুটো কজ এবং ইফেক্টের মাঝামাঝি যেটা রয়েছে সেটা হচ্ছে দ্যাশ হয় এই লিঙ্কিং ডিভাইসটা ব্যবহার করা হয়েছে এখন আমরা দেখি সি নাম্বার স্ট্র্যাটেজিটা কী রিমেম্বার দেয়ার ফোর অ্যান্ড কনসিকুয়েন্টলি আর ইউজড মেল ইন রাইটিং অর ফরমাল স্পেস মনে রেখো যে দেয়ারফর এবং কনসিকুয়েন্টলি প্রধানত রাইটিং এবং ফরমাল বাইককে এটি ব্যবহার করা হয় অল দো দিস ইজ আ লিটল ওল্ড ফ্যাশন ইট ইজ ইউজড ইন অ্যাকাডেমিক রাইটিং যদিও এটা পুরোনো ধাঁচের একটি লিঙ্কিং ডিভাইসেস তারপরে এটি অ্যাকাডেমিক রাইটিংয়ে ব্যবহার করা হয় ওয়াই সে কারণে ইজ কমনলি ইউজড ইন ইনফর্মাল স্পেস তো সেই কারণে এটা কিন্তু ইনফর্মাল স্পেসে ব্যবহার করা হয় এখন আমরা দেখি যে চতুর্থ যে স্ট্র্যাটেজিটা রয়েছে চেনার জন্য যে আমরা কীভাবে কজ এবং ইফেক্টটা চিনবো ইন সাম সেন্টেন্সেস লিঙ্কিং ওয়ার্ডস আর ইউজ টু টেল অ্যাবাউট দ্য কজ কিছু কিছু বাইককে লিঙ্কিং ওয়ার্ডসগুলো আসলে কারণটাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ নোটিস দ্য ফলোইং সেন্টেন্স অর্থাৎ এই বাক্যগুলো খেয়াল করো দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড মূল্য বৃদ্ধি পেয়েছে বিকজ অব দ্য রাইজিং ইনফ্লেশন রেট অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে এই বিকজ অফটা কিন্তু হচ্ছে আমাদের লিঙ্কিং ডিভাইস এই যে বিকজ অফ হচ্ছে লিঙ্কিং ডিভাইস জয়েন্টস আর নাউন ফেস রাইজিং ইনফ্লেশন রেট এটা কিন্তু হচ্ছে কস এই যে দ্য রাইজিং ইনফ্লেশন রেট অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণে মুদ্রাস্ফীতির বৃদ্ধির কারণে আসলে এই মূল্যটা বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে বিকজ অফ যে লিঙ্কিং ডিভাইস এরপরে যেটা ব্যবহার করা হয়েছে যে ফ্রেসটা এইটি কিন্তু হচ্ছে আমাদের কস আর ইফেক্টটা কি দ্য প্রাইস হ্যাজ ইনক্রেসড সর্বশেষ স্ট্র্যাটেজি সেটা আমরা এখন পড়ছি এখানে আছে যে সামটাইমস দ্য ফ্রেস দ্য ফ্যাক্ট দ্যাট ইস ইউজড ইন কস এন্ড ইফেক্ট সেন্টেন্স এন্ড এক্সাম্পল সেন্টেন্সেস যেমন এখানে আছে যে আই কুড নট ইউজ ম্যাসেঞ্জার লাস্ট উইক যে গত সপ্তাহে আমি ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারি নাই কারণটা কি এটাও কিন্তু একটা কানেক্টরস হ্যাঁ তাহলে কারণ হচ্ছে মাই আইডি ওয়াজ হ্যাক্ট কারণ আমার আইডিটি কিন্তু হ্যাক্ট করা হয়েছে আই কুড নট ইউজ ম্যাসেঞ্জার লাস্ট উইক এটা হচ্ছে ইফেক্ট আর কজটা কি মাই আইডি ওয়াজ হ্যাকড অর্থাৎ আমার আইডিটি হ্যাক হয়েছিল সেই কারণে আমি ম্যাসেঞ্জারটি ব্যবহার করতে পারিনি নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কিভাবে আমরা কজ এবং ইফেক্ট একটা টেক্সট থেকে ফাইন্ড আউট করতে পারবো এখন আমরা টেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিতে এখানে যে স্টেটমেন্টগুলো অর্থাৎ বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যগুলো থেকে আমরা কজ এবং ইফেক্টটা বের করব। এখন একটা একটা করে তোমাদেরকে আমি উত্তর দিতে যাচ্ছি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি প্রথমে যেয়ে নিচ্ছি নির্দেশনাটুকু লেটসেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আইডেন্টিফাই দা কজ অ্যান্ড ইফেক্ট ইন ইস পেয়ার বিলো চলো আমাদের বোঝার ক্ষমতা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং যাচাই করি এবং নিচের প্রতি জোড়া বাক্য দেখে কজ অ্যান্ড ইফেক্ট চিহ্নিত করি এখানে যে দুটো করে বাক্য দেওয়া আছে এই দুটো বাক্যের মধ্যে কোনটা কজ কোনটা ইফেক্ট এখন আমাদের বের করতে হবে প্রথমটি রয়েছে দ্য বয় কুড নট অ্যারাইভ অন টাইম ইট ওয়াজ ট্রেনিং হ্যাভেলি যে বালকটি সময় মতো পৌঁছতে পারে নাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাহলে অবশ্যই এটি হচ্ছে কজ ইট ওয়াজ ট্রেনিং হ্যাভেলি এটা হচ্ছে কি এটা হচ্ছে কস আর ইফেক্টটা কি এই বৃষ্টি হওয়ার কারণে দ্য বয় কুড নট অ্যারাইভ অন টাইম অর্থাৎ বালকটু সময় মতো পৌঁছতে পারেনি বি নাম্বার পিপল আর কাটিং ট্রিস ইনডিসক্রিমিনেটলি দ্য ওয়াল টেম্পারেচার ইজ ইনকে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনটা কস এই যে পিপল আর কাটিং ট্রিস ইনডিস ইনডিসক্রিমিনেটলি অর্থাৎ মানুষ নির্বিচারে বৃক্ষ নিধন করছে এটা হচ্ছে কস আর সে কারণে কী হচ্ছে এটা ইফেক্ট পড়ছে কিসের ইফেক্ট দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ ইনক্রিজিং অর্থাৎ বিশ্বের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সি নাম্বার কোয়েশ্চেন আই কুড নট সি ওয়েল আই ফরওয়ার্ড টু ব্রিং মাই গ্লাসেস যা আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না আমি আমার গ্লাসেস অর্থাৎ চশমা আনতে ভুলে গিয়েছিলাম তো এখানে কসটা কি ভালো করে না দেখার কস্টটা হচ্ছে আই ফর টু ব্রিং মাই গ্লাসেস যে আমি আমার চশমা আনতে ভুলে গিয়েছিলাম আর সেই কারণে আই কুড নট অল আমি দেখতে পাচ্ছিলাম না ডি নাম্বারটা হচ্ছে দেয়ার ওয়াজ আ পাওয়ার কাট লাস্ট নাইট বা লং টাইম যে গত রাতে অনেক সময় ধরে আসলে পাওয়ার কাট ছিল অর্থাৎ লোডশেডিং ছিল বিদ্যুৎ ছিল না দেয়ার ফর সেই কারণে আই কুড নট কমপ্লিট দ্য টাস্ক সে কারণে আমি আমার কাজ শেষ করতে পারি না তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে কস হচ্ছে প্রথমটি দেয়ার ওয়াজ এ

বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়েছিল কনসিকুয়েন্টলি মানে পরিণামে কৃষকরা ভালো ফসল পেয়েছিল স্পষ্ট বোঝা যাচ্ছে প্রথম যে বাক্যটি হচ্ছে কস কিসের কারণে ফার্মার অর্থাৎ কৃষকরা ভালো ফসল পেয়েছিল তাহলে কসটা হচ্ছে ইট রেইন্ড সাফিসিয়েন্টলি ডিউরিং দ্য মনসুন আর সেই কারণে কনসিকুয়েন্টলি ফার্মার্স গট আর গুড হারভেস্ট তো এটা হচ্ছে ইফেক্ট এরপর হচ্ছে নাম্বার এফ মাই আঙ্কেল প্লান্টেড মেনি ফ্রুট ট্রিস আমার চাচা অনেক ফলের গাছ রোপণ করেছিল অ্যাজ এ রেজাল্ট সেই কারণে হি ক্যান ইট ফ্রেশ ফ্রুটস ইয়ার সে কারণে সে প্রত্যেক বছর সতেজ ফলমূল খেতে পারে তাহলে এখানে কসটা হচ্ছে যে আমার চাচা আসলে অনেক ফ্রুট ট্রিস রোপণ করেছিল এটা হচ্ছে কস মাই আঙ্কেল প্লান্টেড ম্যানি ফ্রুট্রিস আর আর এটার ইফেক্টটা কি অ্যাজ আ রেজাল্ট হি ক্যান ইট ফ্রেশ আর কারণে সে প্রত্যেক বছর সতেজ খাবার সতেজ ফলমূল সে খেতে পারে এরপরে হচ্ছে জি নাম্বার অর্থাৎ লাস্ট ওয়ান হি ইজ এ ডেডিকেটেড লিডার হি ইজ এমপি এভরি টাইম তিনি হচ্ছেন একজন ডেডিকেটেড নেতা অর্থাৎ নিবেদিত একজন নেতা আর সে কারণে তাই তিনি প্রত্যেকবার এমপি নির্বাচিত হয়েছে তাহলে বুঝতেই পারছ এখানে প্রথম যে বাক্যটা এটাই হচ্ছে কস হি ইজ এ ডেডিকেটেড লিডার আর দেয়ার ফর হি ইজ ইলেকটেড এমপি এভরি টাইম এবং সে কারণে প্রত্যেকবার তিনি এমপি নির্বাচিত হয়েছে এটা হচ্ছে ইফেক্ট তাহলে এভাবে একটা ট্যাক্স থেকে কজ এবং ইফেক্ট আমরা ফাইন্ড আউট করতে পারি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে